দুর্গা পূজো, লক্ষ্মী পূজো, কালী পূজো, পূজোর আবহ এলেই বাঙালির মন যখন আনন্দের প্রস্তুতি নিতে শুরু করে তখন ব্যস্ততা বাড়ে ওদেরও। নাওয়া খাওয়া ভুলে তৈরি করেন মৃন্ময়ী, মৃৎশিল্পীদের হাতেই প্রাণ পায় মাটির মূর্তি। কিন্তু মৃৎশিল্পীদের অবস্থার কি কোনো পরিবর্তন হয়? আগেকার থেকে ধরুন জিনিসপত্রের দাম ম্যাক্সিমাম বেড়েছে, সেই তুলনায় লাভের আগে যে লাভটা হতো তার থেকে অনেকটাই কম। লাভ হয়নি বলবো না, লাভের সংখ্যা হয়েছে কিন্তু অনেকটা আগেকার থেকে অনেকটাই কম। জিনিসপত্র তো আগের তুলনায় সব ডবলের কাছাকাছি দাম হয়ে গেছে, সেই তুলনায় যে প্রতিমার যে আমরা রেটটা বাড়াবো, কাস্টমার কাছে চাইবো বাড়তি রেট, সেটা পাচ্ছি না। পূজোর জন্য অনুদান দেয় সরকার, শিল্পী ভাতাও মেলে, কিন্তু সেই তালিকায় যে মৃৎশিল্পীরাই নেই। ভাতা পাওয়ার সমস্যা তো নেই বহরমপুরে, হ্যাঁ বহরমপুরে এটা আদৌ হবে কি না জানা নাই, এই কারণে একটু সমস্যায় আমরা পড়ি। আমরা ওই আমাদের ঠাকুর যদি কোনো পজিশনে যাচ্ছে সেটাই আমরা শুধু শুনছি যে ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে কিংবা ওইটুকুনি, তাছাড়া ওইটাই ভালো লাগা। আর তাছাড়া তার বেশি কিছু যে তার ধরুন কিছু আমরা পাবো কোনো পুরস্কার কিছু একটা, সেটা নাই। লাভ নেই, ওই যা দেয় আমাদের যে ঠাকুর দেখে যায় ভালো মন্দ বিচার করে যা দেয় ওই সব ক্লাবই নেয়, আমরা কিছু পাই না, আমাদের জন্য কিছুই নেই। যে ক্লাবে যে ঠাকুরগুলো যায়, যেসব ঠাকুরগুলো যায় ভালো হয়, লোকে ভালো বলে, এসে আমাদেরকে যখন বলে যে না ঠাকুরটা খুব ভালো হয়েছে, তখন যাক আমাদের একটু গর্বে একটু মনটা একটু ভরে যায়, এইটুকুই, তাছাড়া এর থেকে বেশি কিছু না। মাটির দলা মুথে বিচুরির গায়ে দেহের রূপ দিতে দিতে দেবতা গড়েন ওরা, এ কি শিল্পকর্ম নয়? অথচ ওদের জন্যই নেই শিল্পী ভাতা। সরকার মুখ তুলে তাকাক চাইছেন মৃৎশিল্পীরা। ক্লাবে দিচ্ছে কিন্তু আমাদের জন্য কই? আমাদের জন্য যদি কিছু একটা দিত তাও আমরা ভাবতাম যে না মুখ্যমন্ত্রী আমাদের জন্য যাক আমাদের দিকেও তাকিয়ে হয়তো কিছু দিল, কিন্তু না আমাদের জন্য কিছু দেয়নি। মুখ্যমন্ত্রী যদি আমাদের জন্য একটা কিছু একটা ভাতা যাক একটা কিছু করে দিত তাহলে আমরা একটু ভালো হতাম, উপকৃত হতাম। মুর্শিদাবাদ থেকে ক্যামেরা সীমন্ত দাসের সঙ্গে মৃন্ময় গোস্বামী, ক্যালকাটা নিউজ।